দর্শক, আমরা জানি যে বৈশ্বিক মহামারী করোনার পরেও সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের গণমাধ্যমের একটি রিপোর্ট নিয়ে আসলে ব্যাপক এবং তুমুল আলোচনা হচ্ছে, ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর সেটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশকে দেয়া চীনের বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া 97% পণ্যের যে শুল্ক ছাড় দিয়েছে, সেটিকে কেন্দ্র করে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এটিকে খয়রাতি বলে উল্লেখ করা হয়েছে এবং সেটি নিয়েই আসলে তুমুল সমালোচনার ঝড় বইছে। এর পাশাপাশি আমরা গত 1-1.5 বছরে দেখেছি যে ভারতের নাগরিক পঞ্জি সহ অন্যান্য বিষয়ের সময়ও বাংলাদেশকে কটাক্ষ করে, বাংলাদেশকে ছোট করে বিভিন্ন ধরনের কথাবার্তা ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে এটি বেড়ে গিয়েছে বলেই অনেকে মনে করছেন। তো এটিকে সামনে রেখেই আমরা আজকে শিরোনাম করেছি, ভারতের মিডিয়ায় বাংলাদেশকে খোঁচা কেন। এ নিয়ে আমি প্রথমেই মঞ্জুর আহসান বুলবুল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার বিশ্লেষণে কি বলে যে, বুলবুল ভাই আপনি শুনতে পাচ্ছেন যে আমরা আপনার আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আমরা যে প্রশ্নটি রাখছি আজকে বিষয়ে? আমার মনে হয় যে বুলবুল ভাইয়ের ওখানে একটু সমস্যা হচ্ছে। আমরা রিয়াজ ভাইকে দিয়ে শুরু করি। রিয়াজ ভাই, আপনি শুনতে পেরেছেন যে আমাদের বিষয় হচ্ছে ভারতের মিডিয়ায় বাংলাদেশকে খোঁচা কেন? আপনি সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো এসেছে সেটিও আপনি ফলো করছিলেন, এই বিষয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ভারতের যা এসছে, যেভাবে খোঁচা বাংলাদেশকে খোঁচা দিচ্ছে, এটা অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। কিন্তু ভারতের দিক থেকেও একটা জিনিস পরিষ্কার, এখন ভারত এটা প্রচন্ড চাপের মধ্যে আছে। একদিকে চীনের সামরিক হস্তক্ষেপ বর্ডারে, আরেকদিকে সবগুলি নেইবার্স, বাংলাদেশ ছাড়া সব নেইবার্সই তো ভারতের প্রতি একটু হোস্টাইল, কেউ বন্ধুত্বপূর্ণ খুব একটা ভুটান ছাড়া এই মুহূর্তে দেখছে না, আর বাংলাদেশ ছিল। বাংলাদেশকে কেন খোঁচাচ্ছে আমি জানি না। বাংলাদেশ তো খুব বাংলাদেশ খুব আর্নেস্টলি এবং ফেইথফুললি ভারতের পক্ষে কাজ করছিল, ভারতকে সমর্থন দিচ্ছিল, এবং এই এই চীনের সাথে এই যুদ্ধে এবং করোনা রিলেটেড বিভিন্ন সহযোগিতায়, দুইটা তো আলাদা জিনিস। এখন চীন যদি বাংলাদেশকে ট্রেড কনসেশন দেয়, এটাকে তো খয়রাতি বলা যায় না, এটা তো একটা ট্রেড ডিলের একটা তো নর্মস আছে, সবাই ট্রেড ডিল করছে, কেউ পাচ্ছে কেউ ছাড়ছে, এটা নিয়ে তো সারা বিশ্বেই তো ট্রেড নেগোসিয়েশন হচ্ছে। তো সেই ট্রেড নেগোসিয়েশনের একটা অংশ হিসেবে চীনের কাছ থেকে এটা এক্সপোর্ট কনসেশন বাংলাদেশ পেয়েছে, এবং অনেকে মনে করছে যে করোনা উত্তর বাংলাদেশে চীনের এই কনসেশন বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। তো এইটাতে ভারতের মিডিয়া আমার মনে হয় খুব জুডিশিয়াস সিদ্ধান্ত নিতে পারে নাই, কারণ বাংলাদেশকে কেন খোঁচাবে, বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরিষ্কার ভাবে কোনো ভারত বিরোধী কোনো পজিশন তো নেয় নাই। এখন চীন যে কনসেশনটা বাংলাদেশকে দিয়েছে, ভারতও তো দিতে পারে, ভারত ট্রেড কনসেশন দিতে পারে না, ভারতের সাথে আমাদের বিশাল ট্রেড গ্যাপ আছে, এবং ভারত বাংলাদেশ অর্থনৈতিক কোঅপারেশন অনেক বিস্তৃত, যেন আমাদের $5-6 বিলিয়ন আউটওয়ার্ড রেমিটেন্স হয় বাংলাদেশ থেকে ভারতে, এটা নিয়ে তো বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশ সরকার কেউ তো এটা নিয়ে খোঁচাখুচি করছে না। তো বাংলাদেশের এই সময়ে ভারতের মিডিয়া আমার মনে হয় আর একটু ফ্রেন্ডলি আচরণ করলে ভালো, কারণ সীমান্তে উত্তেজনা হচ্ছে, কোভিড-19 নিয়ে সব দেশেই
একটা উত্তেজনাকর অবস্থা চলছে, এটা এই সময়ে অন্য উত্তেজনা তৈরি না করা বাঞ্ছনীয় আমি মনে জি, করি। আর আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন যে হুমায়ুন কবির স্যার বলছিলেন যে একটি বাতাবরণ তৈরি করা হচ্ছে, অর্থাৎ এক ধরনের পরিস্থিতি আসলে তৈরি করা হচ্ছে তিনি আসলে বলছেন। কিন্তু এই শব্দের ব্যবহার নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন, তখন পররাষ্ট্রমন্ত্রী একে ছোট মানসিকতার পরিচয় বলে আখ্যায়িত করলেও তিনি বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকে আসলে তেমন ধরনের কোনো ব্যবস্থা আসলে তারা নেবেন না সরকারের পক্ষ থেকে। তো যদি এই ধরনের একটি পরিস্থিতি তৈরি যদি চেষ্টা হয়ে থাকে, তাহলে সেখানে কি আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের তরফ থেকে কিছু করা উচিত বলে আপনি মনে করেন কিনা, বা পররাষ্ট্রমন্ত্রী যেই অবস্থান নিয়েছেন সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন বা মূল্যায়ন করেন? ধন্যবাদ। না আসলে আপনি যেটা বললেন যে আমি আমি মনে করি না যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারের দিক থেকে কিছু করার আছে এই মুহূর্তে। কারণ আমরা যে ইস্যুটি নিয়ে আলোচনা করছি, এটি হচ্ছে যে একটি বিশেষ মানে এক হচ্ছে যে গণমাধ্যম একটি শক্তিশালী একটি মানে পিলার আমরা বলি, এবং গণমাধ্যমের শুধু একটি বিশেষ পত্রিকা বা একাধিক পত্রিকাই শুধু গণমাধ্যম না, এটি একটি বিশাল একটি স্পেস। এখন গণমাধ্যমের তাদের একটি রিপোর্ট বা একাধিক রিপোর্ট নিয়ে সরকার কোনো মন্তব্য করতে পারে না। কারণ সরকার যদি ভারতীয় সরকারের দিক থেকে যদি কোনো ধরনের অবস্থান থাকতো এবং সেটাকে সমর্থন করে যদি কোনো ধরনের তৎপরতা থাকতো, সেখানে হয়তো বা সরকারের কিছু করার ছিল। তবে এই 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 যে গণমাধ্যম, সেটি হচ্ছে যে একটি বৃহত্তর পরিসরে আমরা বলছি যে ভারতের নাগরিক সমাজের অংশ হিসেবে গণমাধ্যমের একটি ক্ষুদ্র অংশে এই ধরনের একটি তৎপরতা। তো এখানে আমার কাছে মনে হয় যে এটি আমরা যে পর্যায়ে আলোচনা করছি বা ভারতের ভেতরে নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা হবে, আমাদের এখানে আলোচনা হবে যে ভারতের মতো একটি দেশে গণমাধ্যম কিভাবে এতটা দায়িত্বহীন হতে পারে, তাদের দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, ভারতের গণমাধ্যমের যে মান সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ আপনি দেখেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্তমান সম্পর্কের যে ধারা, যে উষ্ণতা এবং যে ধরনের গত 10 বছরে যে পর্যায়ে বাংলাদেশ ভারত এগিয়েছে সম্পর্কের জায়গা থেকে, সেখানে ভারতের যে কোনো গণমাধ্যমের যে কোনো পর্যায়ে, সেটি অনলাইন হোক, সেটি আপনার প্রিন্ট মিডিয়া হোক, বা যে কোনো পর্যায়ে কিন্তু এই ধরনের অত্যন্ত মিসলিডিং এবং এবং অসম্মানজনক এই ধরনের কিন্তু শব্দ চয়ন হতে পারে না, এবং সেটি চরমভাবে ভারতীয় এই গণমাধ্যম যে যারা এটা করেছে তাদের যে কাজের মান এবং তাদের দায়িত্বশীলতা নিয়ে বড় ধরনের প্রশ্ন আমি করতে চাই, সেটি একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা কাল্পনিকভাবে মনে করি যে ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বৈরী সম্পর্ক, সেখানেও কিন্তু একটি জাতিকে নিয়ে, একটি দেশকে নিয়ে এই ধরনের প্রশ্ন করতে পারে না। কারণ যে কাজটি বাংলাদেশ যেটি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ব্যাখ্যা করেছেন অলরেডি, কারণ আমি নিজেও বলতে চেয়েছিলাম যে 2011 সালে মনমোহন সিং সাহেব যখন এসেছিলেন, উনি কিন্তু তখন বাংলাদেশে এরকম সিসিটিভি পণ্যের উপরে ভারত শুল্ক প্রত্যাহার করেছিল, এবং পাশাপাশি যেটি সাফটার কথা বলেছে, সাফটাতে কিন্তু দু ধরনের রাষ্ট্রের ক্যাটাগরি আছে, সেখানে বাংলাদেশ স্বাভাবিকভাবে বাংলাদেশ একটি লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসেবে বাংলাদেশ কিছু বাড়তি সুবিধার কথা সাফটাতে বলা ছিল। তো বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ডিউটি ফ্রি অ্যাক্সেসের জন্য অনেকদিন ধরে বার্গেন করছে, এমনকি ভারত নিজেও কিন্তু যখন LDC ছিল ভারতও কিন্তু এই ধরনের সুবিধা পেয়েছে, এবং এমনকি এখনো কিন্তু ভারত কোন কোন মানে ওয়ার্ল্ড মার্কেটে এই সুবিধাগুলো পাচ্ছে। ফলে কি ধরনের মানসিকতা থেকে বা কি ধরনের বিবেচনা থেকে এই এই রকম একটি মানে রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশ করা, সেটি আমার কাছে একেবারে বোধগম্য না। এবং ভারতের গণমাধ্যমের এই জন্যই বলছি যে এই এটি একটি তাদের যে হাউস সিটি করেছে তাদের তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হয় যে এটি একেবারে ভারতের যে ওভারঅল যে অবস্থা সেটাকে ধারণ করে না। তারপরে আমি বলবো যে একটা প্রেক্ষিত এখানে কাজ করে, কারণ আমরা দেখি যখন বাংলাদেশ ভারত থেকে সাবমেরিন কেনে তখন ভারতের গণমাধ্যম সহ ভারতের ভেতরে এক ধরনের হইচই শুরু হয়, আবার চীন যখন বাংলাদেশকে খুবই লেজিটিমেট এবং খুবই স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কের অংশ, এটি একটি দেশ আরেকটি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অনেকগুলো অনেকগুলো স্তর থাকে, এবং ভারতের সঙ্গে কিন্তু আমাদের বাণিজ্যিক সম্পর্কের মধ্যেও কিন্তু ভারত এই ধরনের অনেক সুবিধা দিচ্ছে, যেটি চীন দিচ্ছে সেটি ভারত আগেই দিয়েছে, এবং চীন সেটি বাংলাদেশকে দিচ্ছে না, অনেক দেশকে দিচ্ছে। আজকে চীন দিচ্ছে, একসময় চীন সেই সুবিধা পেত। ফলে এই যে ধন্যবাদ স্যার, একজন দর্শক অপেক্ষা করছেন প্রশ্নের জন্য, তারপরে আমি যারা আছেন হয়তো আপনার কাছেও আসতে পারি বা যারা আমাদের প্যানেলের সবার কাছে আমি জানতে মানে রাখতে চাই, এটা হচ্ছে মানে বাংলাদেশও তো ভারতকে কোনো কোনো ক্ষেত্রে সুবিধা দিচ্ছে, তো সেটাও তো বিবেচনায় আনা উচিত কিনা আপনারা কি মনে করেন সেটি আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম।
সেটি আমরা দর্শকের প্রশ্ন নিয়ে তারপরে আমি প্রশ্ন আপনার কাছে আসবো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মালেক টিপু। জি হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম মালেক টিপু, আমি বুলবুলের কাছে প্রশ্ন করব। জি আমি শুনতে পাচ্ছি ভাই। আমার নাম মালেক টিপু, আমি সিও টেলিরিয়াল। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আপনি যেভাবে ব্যালেন্স করলেন যে আনন্দবাজার বলছে সরি, আপনাকে বলছে, কিন্তু আমাদের ইন্টারনাল ব্যাপারে কেন ভারতীয় পত্রপত্রিকা ইন্টারফেয়ার করতেছে এবং আমাদেরকে চায়না কি দিচ্ছে না দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, কে কি দিচ্ছে না দিচ্ছে, কিন্তু ভারতীয় পত্রিকা কেন আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করবে, এই ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? বা আপনি একজন সিনিয়র সাংবাদিক, অত্যন্ত অনারেবল সাংবাদিক, আপনি একটু বলেন যে আপনাদের সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে ভারতীয় পত্রপত্রিকায় যে নিউজগুলো হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমি অনেকগুলো নিউজ দেখছি, আমি ইন্টারনেটের থ্রুতে অনেকগুলো নিউজ দেখছি যেগুলো টোটালি ভারত আমাদেরকে যে কনসিডারেশনটা করছে, সরি চায়না আমাদেরকে যে কনসিডারেশন করছে সেই ব্যাপারে ভারত মোটামুটি একটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে কেন করলো। জি আপনাকে ধন্যবাদ, আমার মনে হয় আপনার প্রশ্নটা স্পষ্ট। বুলবুল ভাই আপনি যদি শুনে থাকেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি যদি উত্তর দেন। চোখে পড়ার মতো আপনি যদি আজকেও, আমি একটি লেখা পড়েছি গৌতম লাহিড়ি দিল্লি প্রেস ক্লাবের যে সভাপতি, তার লেখা, তিনি পরিষ্কারভাবে ভারত সরকারের এই অবস্থানটি ব্যাখ্যা করেছেন তার লেখায় যে ভারত সাম্প্রতিককালে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং তার পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে কি নেপাল কি ভুটান কি চায়না এই সব মিলিয়ে ভারতীয় সাংবাদিক হিসেবে গৌতম লাহিড়ির লেখাটি খুবই বস্তুনিষ্ঠ লেখা। আমি জানি না এটি বাংলাদেশ, তিনি বাংলাদেশেরও একটি বাংলা পত্রিকায় কাজ করেন, সেখানে এই লেখাটি ছাপা হবে কিনা। তবে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটি বলেছেন বা ওমর ফারুক যে প্রশ্নটি বারবার আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম কি ভারতে, এবং আশিস নদী এই কথাটি বলেছেন যে ভারতে এখন ক্ষমতার রাজনীতি, তার জন্য ধর্ম, তার জন্য বাঙালি বিরোধিতা, তার জন্য রাজনীতির বিরোধিতা, সেটি যেরকম আছে বাংলাদেশেও আছে। আপনি দেখবেন দুইটি ঘটনার কথা উল্লেখ করি, আপনি যখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নাগরিক পঞ্জিতে বাঙালিদের পক্ষে অবস্থান নিলেন, সেখানে বিজেপি নেতা কিন্তু পরিষ্কার বলে দিলেন যে দিদিকে পূর্ববঙ্গে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। অর্থাৎ তার এইটুকু সহনশীল না, তাদের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক অবস্থান নিয়েছেন, তাকে বলছেন যে বাংলাদেশে পাঠিয়ে দাও। আরেকটি ঘটনা সম্প্রতি যে রাজপুত, যিনি একজন আত্মহত্যা করে, তার সম্পর্কে আরেক অভিনেতা সালমান। বুলুল ভাই আপনার ওখানে আসলে একটু আমাদের শুনতে সমস্যা হচ্ছে। উগ্র জাতীয়, আমি কিন্তু শুনছি আপনাকে পরিষ্কার। জি জি বলুন বুলুল ভাই, আমি বলুন, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ সম্প্রতি একজন চলচ্চিত্র অভিনেতার আত্মহত্যার পরে সালমান খান এদেরকে নিয়ে কথা হচ্ছে, সেখানেও একজন বিজেপি নেতা বলে বসলেন যে সালমানকে বাংলাদেশে পাঠিয়ে দাও। কাজে ওইখানে উগ্র জাতীয়তাবাদের নগ্ন চেহারাটা আমরা দেখছি, যেটি হয়তো বাংলাদেশ সম্পর্কে যা খুশি তাই করা যায় এরকম একটা প্রবণতা তৈরি সেখানে সাংবাদিক। আমার উল্টা দিকে বাংলাদেশে দেখেন, চীন ভারতের যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, সেখানে হতাহত হয়েছে, দুঃখজনক ঘটনা। আমরা বাংলাদেশ হিসেবে আমাদের নিশ্চয়ই এখানে আমরা এই দুঃখজনক ঘটনায় বলবো যে যারাই হতাহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি থাকবে। এটি ভারত তারা এখানে চীনের নিন্দা করছেন সেই পর্যন্ত সহনীয় যায়, কিন্তু তারা আবার বলছেন যে আমরা চীনের চিকিৎসক চলছে ঢাকায় এসছে এটাও আমরা চাই না। এইটিও তো আরেকটা উগ্র জাতীয়তাবাদের চেয়ে বাংলাদেশে এই করোনাকালীন সময়ে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসছে, এটি ভারত চীনের সেই মানে সীমান্ত সংঘাতের সঙ্গে মিলিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানারটা নিয়ে বলে দিলাম যে আমরা চীনের চিকিৎসক দিতে চাই না। কাজে এই বঙ্গ বলেন, ওপার বঙ্গ বলেন বা ভারত বলেন, দুই দিকেই অসহিষ্ণু উগ্র জাতীয়তাবাদীদের চেহারাটা আমরা প্রকট হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা প্রত্যাশা করি মিডিয়া, যেটা মালিক ভাই বললেন যে মিডিয়া সাংবাদিকতা বুদ্ধিজীবী, যেটা ভারতের খুব অহংকারের জায়গা, যেটা বাংলাদেশের খুব অহংকারের জায়গা, যে এত দ্বন্দ্বের পরেও আমরা কিন্তু দুই দেশেই এক ধরনের বুদ্ধিজীবী
চিন্তাবিদ থিঙ্ক ট্যাঙ্ক দেখেছি যারা খুব চিন্তাশীলতার সঙ্গে পরিস্থিতিকে ব্যাখ্যা করে। বুলবুল ভাই আপনাকে ধন্যবাদ, আমরা নিশ্চয়ই সময় পেলে আপনার কাছে আবারও আসব। আমি রিয়াজউদ্দিন ভাই, রিয়াজ ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে বলা হচ্ছে যে এক ধরনের প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে সেটির বলা হচ্ছে, এবং আপনি কি মনে করেন যে বাংলাদেশের পক্ষ থেকে আসলে, যদিও অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে আসলে তেমন কিছু করার নেই, তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? সরকারের নিশ্চয়ই করার আছে, কিন্তু সরকার করবে না এইটা হলো আসলে। কি করার আছে রিয়াজ ভাই? করবে না মিডিয়া, এটা যদি সরকারি লেভেলে নাও হয়, মিডিয়াতে যেহেতু বাংলাদেশ ব্যাশিং এর একটা নিউজ হয়েছে বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে মানে বাংলাদেশকে ডিসগ্রেস করা হয়েছে, সেখানে কি বাংলাদেশের এই ওই মিডিয়ার রিপোর্টের উপরও কোনো কথা বলার নিষেধ আছে? এটা তো আমরা দেখেছি মিডিয়াকে আমাদের ফরেন অফিস বা আমাদের মিনিস্ট্রি অফ ইনফরমেশন আমাদের বক্তব্যটা সেখানে বলতে পারে, এটা ক্লিয়ারিফিকেশন দিতে পারে। এখন এটা না করলে যেটা হবে, এটা রাজনীতির হাতে চলে যাবে, এবং রাজনীতির হাতে গেলে যেটা হবে সেটা হবে যে ভারত বরাবরই বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায়, ক্রিকেটের মাঠে নানান রকম অঙ্গভঙ্গি করে বাংলাদেশকে ছোট করতে চায়, এই ভারতের যে নাগরিক পঞ্জি সেটাকে নিয়ে নানান রকম কথা হয়েছে। এখন এটা কি এবার যে রিপোর্টটা হয়েছে, চীন ভারত আক্রমণ করছে বা ভারত চীন আক্রমণ করেছে, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে বাংলাদেশ তো কোনো পার্টি না। এখন বাংলাদেশে একটা ট্রেড ডিলে কিছু কনসেশন পেয়েছে, এইটাকে নিয়ে যেটা করেছে আপনারা যত সহজভাবে সিম্পল, খুব সিম্পল একটা সলিউশন বের করেছেন, যে এটাতে মানে আমি দেখি অন্যভাবে, এখানে আমি দেখি ভারতের যে নেইবার্স যারা, প্রতিবেশী যারা, তাদের সাথে ভারতের এই এই টানাপোড়েন কেন? আজকে ভারতের পক্ষে দাঁড়ানোর মতো প্রতিবেশী কারা আছে? কেন কেন নাই? আজকে নেপাল কেন এত বড় দুঃসাহসের কাজ করলো? কারণ নেপাল কিন্তু বহুদিন সাবজুকেট করে রাখা হয়েছিল, সেটারই ব্যাকলেশ সেখানে। তো এখন এটা বলতে গেলে মানে মিডিয়া যে রিপোর্টটি করেছে, এটা আমাদের ফরেন মিনিস্ট্রি ভারত সরকারকে দোষারোপ না করে মিডিয়াকে, মিডিয়ার ব্যাপারে তো কথা বলতে পারে, আমাদের একটা এক্সটার্নাল পাবলিসিটি উইং আছে না, সেখান থেকে কথা বলতে পারে না, ব্যাখ্যা দিতে পারে না, এটা বলতে পারে না যে আমাদের সম্পর্ক অবনতি করার জন্য এই ধরনের রিপোর্ট না করা আবেদন জানাইতে পারে, আহ্বান জানাইতে পারে। এখন যদি না করে, কিছুই করবে না, চুপচাপ বসে থাকবে এবং আমরা কিছু বলবো না, যা খুশি তাই করে যাক, এটা তো ঠিক না। এবং রিয়াজ ভাই আপনাকে ধন্যবাদ, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই।